আসসালামু আলাইকুম দর্শক আফসা নিউজ বিটিতে আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জনগণের রক্ত চুষে টাকার পাহাড় গড়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ফখরুল অন্যদিকে এদেশে হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন ওবায়দুল কাদের জানাবো বিস্তারিত থাকছে পাঁচ মিনিটও লাগবে না মাটি নিচ থেকে বের করে আনতে স্বামী মোসমান সর্বশেষ থাকছে আমরা চাই বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিই দেশ বিদেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বড় বড় গাড়ি বাড়ি করেছে আওয়ামী লীগের লোকেরা জনগণের রক্ত চুষে তারা টাকার পাহাড় গড়েছে এমপি মন্ত্রীরা ফুলে কলা গাছ হয়ে গেছে এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার বিকেলে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ঢাকা জেলা বিএনপি এই পদযাত্রার আয়োজন করে এতে ঢাকা জেলার দশটি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হন দুপুর দুইটায় পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সকাল দশটা থেকেই বিভিন্ন উপজেলায় নেতাকর্মীরা মিছিল সহকারে ব্যানার ফ্রিস্টুন নিয়ে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে। বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মৎস্যচিব মিজা ফখরুল ইসলাম শহীদ মিনারে এলে হাজার হাজার নেতাকর্মী তাকে স্লোগানে স্বাগত জানান ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় সহ সঞ্চালনায় বিএনপি মহাসচিব বলেন দেশে আজ গণতন্ত্র নেই ভোটের অধিকার নেই কথা বলার অধিকার নেই গুম খুনে দেশ আজ দিশাহারা দিনের ভোট রাতে করে এ সরকার জনগণকে বোকা বানাতে চেষ্টা করছে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের অস্তিত্বের জন্য লড়াই করতে হবে তিনি আর বলেন মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রী খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমানকে দেশান্তর করা হয়েছে আমাদের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে কথায় কথায় মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের দমিয়ে রাখা হচ্ছে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ বলছে দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কিন্তু এই সংবিধান তো তারা বানিয়েছে তিনি আরো বলেন বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে তাই এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছে না দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে আন্দোলন করছে এই সরকারকে হটাতে না পারলে দেশের মানুষের দুর্ভোগ কমবে না আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের দিয়ে সিন্ডিকেট করে মিনিটে মিনিটে দ্রব্যমূল্য বাড়াচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন মানুষের শ্রমের টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করা হচ্ছে কেউ প্রতিবাদ করলেই ডিজিটাল নিরাপত্তার নামে ফাঁদ তৈরি করে মামলা দিচ্ছে আমাদের দলের কয়েক লাখ নেতাকর্মীর নামে লাখ লাখ মামলা দিয়ে আন্দোলন থামিয়ে রাখার পায়তারা করছে আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন তৈরি হন সময় এসেছে জনগণের বাংলাদেশ গড়তে তাদের ভোট ও ভাতার অধিকার মানবাধিকার রক্ষা করতে আজ আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন সামনে আসুন পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে হবে ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করতে থেকে পর্যন্ত সব গণতান্ত্রিক আন্দোলনে তরুণ সমাজই নেতৃত্ব দিয়েছে এ সময় মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা বলেন শেখ হাসিনা সরকারকে পতন ঘটাতে হবে তিনি অবৈধভাবে ক্ষমতা টিকে থাকার আবার পায়তারা করছেন তবে তা আর কোনোদিনই হবে না ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সব আউলিয়া দেশ করেছে দেওলিয়া তাদের হটিয়ে জনগণের সরকার গড়তে হবে তিনি আরো বলেন পুলিশ আর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না জনগণের জয় নিশ্চিত করে বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরবেন যাচ্ছি পরের সংবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মাঝে মাঝে ভাবতে কষ্ট হয় এ দল আবার ক্ষমতা চায় এ দেশে হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন তিনি বলেন রোহিঙ্গা শিবিরে আবারও গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে এসব আমরা জানি চক্রান্ত করে ক্ষমতার মঞ্চ থেকে শেখ হাসিনাকে হটাবেন মনে রাখবেন ফখরুল সাহেব উনিশশো আর দু হাজার তেইশ সাল এক নয় দু হাজার তেইশ আর দু হাজার সে তত্ত্বাবধায়ক সরকার ছিল অস্বাভাবিক সরকার রোববার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শান্তি সমাবেশটি রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে ওবায়দুল কাদের বলেন তত্ত্বাবধায়ক প্রধান বঙ্গভবনে শপথ নিয়েই নিয়মের তক্কা না করে তেরো জন সচিবকে বরখাস্ত করল বাংলার মানুষ এই তত্ত্বাবধায়ক সরকার চায় না সেদিনই সাইকেল ফেডারেশন ভেঙে দিল সাইকেল ফেডারেশনের সঙ্গে নির্বাচনে কি সম্পর্ক মনে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন আর কারো আমলে তা হয়নি শেখ হাসিনা প্রথম শান্তিপূর্ণ উপায়ে বঙ্গভবনে ক্ষমতা দিয়ে বাসায় ফিরে দেখেন গণভবনে বিদ্যুতের লাইন কাটা পানির লাইন কাটা টেলিফোনের লাইন কাটা নির্বাচনে না আসলে জোর করে আনা হবে না জানিয়ে সেতু মন্ত্রী বলেন নির্বাচন হতে দেবেন না কিভাবে হতে দেবেন না কত দানে কত চাল আমরাও দেখে নেব দশ ডিসেম্বর পল্টন থেকে গোলাপবাগে ভোঁয়া কি হলো সাতাশ দফা কি হলো দশ দফা কি হলো বারো দলে, কি হলো বাইশ দলের দল আর দল ডানে বামে একাকার অতি বাম অতি ডান তাদের যে ঐক্য জোট এ জোট টিকবে টেকার কোনো কারণ আছে ভেতরে ভেতরে বাইরে যেতে চাও দেখেন না কয়দিন থেকে ভাঙনের সুর বেজে উঠেছে ফখরুল সাহেব আপনাদের দল আমরা ভাঙব ভাঙব না না জোটও আমরা বলতে চাই আপনারা যে সংকটে আছেন আপনাদের জোট দাসের ঘরের মতো আপনারা ভেঙে দেবেন এ জোট বাংলাদেশ টিকে না টিকতে পারে না তিনি আরো বলেন বিএনপি খেলতে না পারলে কি করব নির্বাচন যারা প্রতিহত করতে আসবে তাদের সঙ্গে খেলা হবে মোকাবেলা হবে প্রস্তুত আছেন দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে বোর্ড বিরুদ্ধে খেলা হবে অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে চক্রান্তের রাজনীতি বিরুদ্ধে খেলা হবে শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয়ী হবে যাচ্ছি পরের সংবাদে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন শনিবার বিএনপি পদযাত্রা প্রোগ্রামে নেত্রীকে নিয়ে বিরূপ স্লোগান দিয়েছে কঠোর পাশে বলে দিচ্ছি পাঁচ মিনিটও লাগবে না আপনাদের যারা এগুলো করেন তাদের মাটি নিচ থেকে খুঁজে বের করে আনতে হবে ধৈর্য ধরেছি নেত্রী বলেছে তাই ধরেছে কিন্তু নেত্রী বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নিয়ে কথা বললে কিন্তু জনগণ বিমরুলের চাক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবে রোববার ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুরে সিদ্দিগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সব কথা বলেন তিনি স্বামী মুসমান আরও বলেন শনিবার রাত থেকে আমি মানসিক বা ব্যস্থে আমি চাপ নিতে পারছি না ওরা ক্ষমতায় এসে আমার বাড়িতে হামলা করেছে আগুন দিয়েছে আমার দাদার বাড়ি পাইতুল আমান ভেঙে দেওয়া হয়েছে আমার ভাইয়ের খামারে গিয়ে গরুর দুধের ভান কেটে ফেলেছিল শুধুমাত্র আমার ভাই হওয়ার অপরাধে তাকে তুলে নিয়ে টর্চার করেছে আমরা কিছু করিনি মাফ করে দিয়েছি নারায়ণগঞ্জে ভাষা সম্লান এমন কোনো কাজ করবেন না যেন নারায়ণগঞ্জ অস্থির হয় যাচ্ছি পরের সংবাদে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ নির্বাচন পর্যবেক্ষকদের বলেছেন আমরা চাই বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচন অংশ নিক এবং জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে আগামী সরকার নির্বাচিত করুক সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন থাকে সেটি অবশ্যই আমরা করব রোববার ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুরে মিন্টু রোডে সরকারি বাসভবনে দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয়ে গঠিত ইলেকশন মনিটরিং ফোরামের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন ড হাসান মাহমুদ বলেন ইলেকশন মনিটরিং ফোরাম প্রতিনিধিরা আমার সঙ্গে বৈঠকের জন্য এসেছিলেন আমি বলেছি আপনারা জানেন যে নির্বাচন পর্যবেক্ষণের জন্য একশো সংগঠন নির্বাচন কমিশনে নিবন্ধিত তার মধ্যে একান্নটি সংগঠনের মোর্চা হচ্ছে ইলেকশন মনিটরিং ফোরাম তারা আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তারাও বলেছেন তারা চান আগামী নির্বাচন বিএনপি সহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ যেখানে জনগণ উৎসাহ নিয়ে আগামী দিনে সরকার নির্বাচিত করবে এ ফোরাম গত নির্বাচনও মনিটর করেছে আগামী নির্বাচনও তারা ইলেকশন মনিটরিং দল পাঠাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে সম্প্রচার মন্ত্রী বলেন আমরা তাদেরকে জানিয়েছি সব সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় আমাদের দেশও ঠিক সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে ভারত অস্ট্রেলিয়া জাপান যুক্তরাজ্য জার্মানি এবং কন্টিনেন্টাল ইউরোপের অন্যান্য দেশে যেভাবে চলতি সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে আমাদের দেশেও বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ